শীঘ্রই সংকট থেকে বেরিয়ে আসবে সোশ্যাল ইসলামী ব্যাংক। খুব শীঘ্রই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম এ শহীদুল ইসলাম। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় তিনি এ মন্তব্য করেন, সভায় তিনি সভাপতিত্ব করেন। তিনি বলেন খুব শীঘ্রই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট নিরসনে এগিয়ে এসেছেন। এখন আমরা মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ের জোরালো পদক্ষেপ নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সংকট থেকে বেরিয়ে আসব। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মোহাম্মদ মুর্শেদ আলম খন্দকার এবং মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাজমুল আহসান এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।